প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ অনলাইন কোচিংয়ে আবারও সবাইকে স্বাগত। আজকে ত্রিকোণমিতির এমন একটা টপিকস নিয়ে আলোচনা করব, আসলে যেই টপিকসটা না বুঝার কারণে অনেকেই ত্রিকোণমিতি থেকে দূরে সরে যায়, আবার এই টপিকসটা বুঝার কারণে অনেক অনেকেই ত্রিকোণমিতির প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। আর ত্রিকোণমিতি যদি তুমি ভালোবাসতে পারো, ত্রিকোণমিতি যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমার অন্তরীকরণও সহজ হবে এবং যোগজীকরণও সহজ হবে। কারণ অন্তরীকরণ যোগজীকরণে ত্রিকোণমিতির অনেক সূত্রই তোমার কাজে লাগে, সেজন্য আগে ত্রিকোণমিতির প্রতি একটা ভালোবাসা তৈরি করতে হবে। আর আজকের যে টপিকস, আমি ত্রিকোণমিতির চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট ইংলিশে বলে, তো সেই চতুর্ভাগ নিয়ে আমরা আলোচনা করব। আর এই টপিকস ভালোভাবে বুঝলে তোমরা বেসিক্যালি যে অঙ্কগুলো করতে পারবা, যেমন একাদশ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টরা তোমরা 7.1 এসওএমএস স্যারের বই অথবা সপ্তম অধ্যায়ের যে অঙ্কগুলো কিছু অঙ্ক তোমরা করতে পারবা, এবং নবম দশম শ্রেণীর 8.3-এর কিছু অঙ্ক তোমরা সমাধান করতে পারবা। তো আলোচনা শুরু করি আজকে। তো চতুর্ভাগের মধ্যে আমরা যেটা বুঝি, যে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ যেখানে সবার জন্য ধনাত্মক, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ যেখানে সাইন থিটা এবং কোসেক থিটার জন্য ধনাত্মক, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ যেখানে ট্যান থিটা এবং কট থিটার জন্য ধনাত্মক, এবং এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ যেখানে কস থিটা এবং সেক থিটার জন্য ধনাত্মক। এই যে চারটা চতুর্ভাগে অথবা চারটা কোয়াড্রেন্টে আমি বিভিন্ন বিষয়গুলো এখানে লিখলাম, এটার আসলে মানে কী, কেন লিখলাম, আসলে এই বিষয়টার উপর ভিত্তি করে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হতে পারি। এবং এটা আমরা জানি যে যদি আমি লেখচিত্রের কথা বলি, এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, এটা হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ। আর যদি আমরা উপরের দিকে উঠি তাহলে ধনাত্মক ওয়াই অক্ষ, আর নিচের দিকে যদি নামি তাহলে ঋণাত্মক ওয়াই অক্ষ। তো সেই ক্ষেত্রে আমাদের কোয়াড্রেন্ট যাত্রা শুরু হয় মূলত এই ধনাত্মক এক্স অক্ষ থেকে। আমরা যদি প্লাস হয় তাহলে আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরি, আর যদি মাইনাস হয় তাহলে আমরা ঘড়ি কাঁটার দিকে ঘুরি। আমরা জানি ঘড়ি কাঁটা কীভাবে ঘুরে, যেভাবে টক 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 করে এভাবে কিন্তু ঘড়ি কাঁটা ঘুরতে থাকে, এভাবে কিন্তু ঘুরতে থাকে। তো আমরা এখানে কোয়াড্রেন্ট ঘুরানো শুরু করি ধনাত্মক এক্স অক্ষ থেকে, প্লাস হলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে আর মাইনাস হলে ঘড়ি কাঁটার দিকে। ঘড়ি কাঁটার বিপরীত দিকে যদি ঘড়ি কাঁটার দিকে হয় তাহলে সেটা ঋণাত্মক, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে সেটা কী হবে, ধনাত্মক হবে। তো আমি কিছু নোট এখানে লিখে দিচ্ছি, এই নোটগুলো যদি তোমরা মনে রাখো তাহলে অবশ্যই তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। যেমন এক নম্বরে তুমি শুধু এটা মনে রাখবা, প্লাস হলে আমরা কী বললাম, যে প্লাস হলে ঘড়ির কাঁটার প্লাস হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, বিপরীত দিকে, সব ক্ষেত্রে প্লাস কিন্তু দিকে, বাট এই ক্ষেত্রে প্লাস হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মাইনাস হলে ঘড়ির কাঁটার দিকে। একটা টপিকস, একটা বিষয় মনে রাখবো। আরেকটা নোট হচ্ছে এরকম, গড়ের সাথে মিললে প্লাস, গড়ের সাথে মিললে প্লাস, আর যদি গড়ের সাথে না মিলে তাহলে না মিললে মাইনাস। তারপর আরেকটা টপিকস হচ্ছে এই পাই বাই টুকে আমরা সাধারণত 90 ডিগ্রি বুঝি, এটা হচ্ছে রেডিয়ানে প্রকাশিত, এটা হচ্ছে ডিগ্রিতে প্রকাশিত। এই পাই বাই টু বা 90 ডিগ্রি এর পরিমাণ বিজোড় হলে কিছু সিদ্ধান্ত আমাদের আছে, সেটা হচ্ছে সাইন থিটা থাকলে সেটা হয়ে যাবে কস থিটা, আবার কস থিটা থাকলে সেটা হবে সাইন থিটা, আবার টেন থিটা থাকলে সেটা হয়ে যাবে কট থিটা, আর কট থিটা থাকলে সেটা হবে টেন থিটা, সেক থিটা থাকলে সেটা হয়ে যাবে কোসেক থিটা, আর কোসেক থিটা থাকলে সেটা হয়ে যাবে সেক থিটা। আমাদের এই বিষয়গুলো কাজে লাগবে। এই নোটগুলো যদি তোমরা একটু মনে রাখতে পারো তাহলে অঙ্কগুলো বুঝতে একটু সুবিধা হবে। যেমন আমি একটা প্র্যাকটিস করাই, তোমরা যদি এসইএমএদের বই সিমসারের বই খুলো তাহলে এখানে 7.1-এর একটা অঙ্ক এখানে পাবে, 1-এর 1 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি, সাইন 675 ডিগ্রি।
তাহলে দেখো এখানে আমরা চাইলে কি লিখতে পারি সাইন, এখানে আমার প্রত্যেকটা কোয়াড্রেন্টের মান হচ্ছে কত, 90 ডিগ্রি করে, এটা 90, এটা 90, এটা 90, প্রত্যেকটা 90 ডিগ্রি করে, 4 9 36, 360 ডিগ্রি, তো এখানে 675। তো আমরা যদি এটাকে 90-এ পরিণত করে ফেলি, বা কয়টা 90 এখানে আছে, তাহলে আমাদের অঙ্কটা করতে কি হবে একটু সুবিধা হবে। তাহলে এখানে কয়টা 90 আছে আমরা কিভাবে বুঝবো, তাহলে অবশ্যই এটাকে 90 দ্বারা ভাগ করব। তুমি যদি ক্যালকুলেটার হাতে নিয়ে, অবশ্যই তুমি যদি এখানে 90 দ্বারা ভাগ করো, এই যে 675 ভাগ 90, তাহলে অবশ্যই দেখবো যে এখানে 7 পয়েন্ট সামথিং আসতেছে। তো 7 পয়েন্ট সামথিং মানে কি, তোমার 60টা 90, অর্থাৎ 7 গুণ 90, অর্থাৎ 7 নং কত, 63, 630 হওয়ার পর, তাহলে 630 থেকে 675 বিয়োগ দিয়ে দাও, তাহলে এখানে থাকবে কি 45। অর্থাৎ আমরা এটাকে 90-এর আকারে প্রকাশ করলাম, অর্থাৎ এখানে কয়টা 90 পেল, এই 675 ডিগ্রিকে আমরা চাইলে কি লিখতে পারি, 7 গুণ 90 আর যোগ 45 ডিগ্রি। এখন আমি এটা কেন লিখলাম, এই যে আমরা আবার এই যে ছোটো করে এখানে চতুর্ভাগটা আঁকলাম, এখন আমি বলছি প্লাস হলে কি ঘড়ি কাটার বিপরীত দিকে, তাহলে আমরা এখান থেকে কাউন্ট শুরু করব। এই যে 1টা 90, 2টা 90, 3টা 90, 4টা 90, তো 4টা যেহেতু এখানে হয়ে গেছে, 5টা, 6টা এবং কি 7টা 90, 7 হওয়ার পর কি প্লাস, সো প্লাস 45, মানে মাঝামাঝি, অর্থাৎ এই চতুর্থ চতুর্ভাগে আমার পড়ছে। কিন্তু চতুর্থ চতুর্ভাগ নিয়ে, চতুর্থ চতুর্ভাগে যে পড়েছে, এখন চতুর্থ আমরা যেই কাজ করতেছি, কার আমরা কাজ করতেছি সাইনের, তাহলে কি গড়ের সাথে মিললো, এই যে আমি এখানে লিখে রাখছি যে গড়ের সাথে মিললে প্লাস, না মিললে মাইনাস। তো আমরা কাজ করতেছি সাইনের, অথচ কোয়ার্ডেন ঘুরানোর পরে, এই 7টা 90 ঘুরানোর পরে এখানে গড় কার সাথে মিললে, এখানে মিললে হচ্ছে কার সাথে, কজ এবং সেকের সাথে, যেহেতু গড়ের সাথে মিলে নাই, আর গড়ের সাথে না মিললে আমি প্রথমে কী দেবো, মাইনাস দেবো। আর 90-এর পরিমাণ, এখানে 90-এর পরিমাণ কয়টা, 90-এর পরিমাণ এখানে 7টা, আমি বলছিলাম পাই বাই 2, বা 90-এর পরিমাণ যদি বিজোড় হয়, তাহলে এখানে বিজোড় হলো না, 7টা 90, তাহলে 7টা 90 থাকলে সাইন থাকলে কী হয়ে যাবে, কজ হয়ে যাবে। তো আমরা মূলত এটাকে কোয়ার্ডেন ঘুরিয়ে ফেলছি, তাহলে আমরা অবস্থান করতেছি কোথায়, 45 ডিগ্রিতে, সো কস 45 ডিগ্রি, আর কস 45 ডিগ্রি মান কত আমরা জানি, 1/√2, সো এটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তারপর আমি যদি আরেকটা অঙ্ক দেখাই, সেটা হচ্ছে আমি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিবে, 10 1305 ডিগ্রি, তাহলে 10 1305 ডিগ্রি হইলে এখানে 10 কতটা 90, তো তুমি আবার কি করতে পারো, ক্যালকুলেটার হাতে নিয়ে অবশ্যই এই 1305কে তুমি ভাগ করতে পারো কত দ্বারা, 90 দ্বারা, তাহলে আসতে 14 পয়েন্ট সামথিং। তাহলে আমি বুঝে নিলাম যে এখানে 14টা 90 আছে, তাহলে 14 গুণ 90 কত হবে, 1260, তাইলে 14 গুণ 90 মানে হচ্ছে 1260। এখন 1260-এর সাথে কত যোগ করলে 1305 হবে, তুমি 1305 থেকে 1260 বিয়োগ দাও, দেখবা যে পাওয়া কত, 45, সো 14টা 90-এর পরে এখানে 45 ডিগ্রি রয়েছে। তো এখন আবার তুমি কোয়ার্ডেন ঘুরাও, কারণ আমরা কোয়ার্ডেন ঘুরানোর জন্য এটা 90 আকারে প্রকাশ করলাম বিষয়টাকে, তাহলে 14টা 90, অর্থাৎ 14টা 90 আমরা এইভাবে করে ফেলবো, কারণ একবার কোয়ার্ডেন ঘুরাইলে আমার 4টা 90 হয়ে যায়, সো এখানে 4 4 2 8 3 6 12, তারপর 13 14 14, পরে প্লাস, তো প্লাস মানে কি, এখানে এটা তৃতীয় চতুর্ভাগে পড়তেছে, তাহলে তৃতীয় চতুর্ভাগটা কার, 10 এবং কট, তো কাজও করতেছে 10 এবং কটের 10-এর জন্য, সো যেহেতু গড়ের সাথে মিলছে, সো চিহ্ন ঠিক থাকবে যা আছে তা, বাট 14টা 90, সো 90-এর পরিমাণে জোর, তাহলে 10টা 10-ই থাকবে, 10 45 ডিগ্রি, তাহলে 10 45 ডিগ্রি মানে 1 হয়ে গেল। তাহলেই হচ্ছে আমরা কোয়ার্ডেন্টের সাহায্যে বা চতুর্ভাগের সাহায্যে আমরা অনেক বড় বড় বিষয়ের মান আমরা কিন্তু কী করতে পারি, নির্ণয় করতে পারি। তো আমি আরও কয়েকটা প্র্যাকটিস দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে, আমরা করতে পারি যেমন সেক 510 ডিগ্রি, এটা একটু দেখাই, সেক 510 ডিগ্রি, তাহলে এখানে কয়টা 90 হবে, অবশ্যই আমাকে আবার ক্যালকুলেটার হাতে নিতে হবে, এবং এই 510 ভাগ 90 লিখলাম, সো আসতেছে 5 পয়েন্ট সামথিং, এর মানে আমাকে বুঝতে হবে কি, এখানে 5 গুণ 90, অর্থাৎ 5টা 90 হওয়ার পর আরও কিছু আছে, তাহলে 5 নং 45, 45-এর সাথে এখানে কত যোগ করতে হবে, 5 নং 45 মানে কি 450, তাহলে এখানে আরও 450-এর সাথে 60 যোগ করলে কত হবে, 510 হবে। তো আমি আবার কোয়ার্ডেন ঘুরাই, তাহলে এখানে 5টা 90, সো এখানে 4টা 90 5টা 90, তারপর প্লাস, প্লাস হওয়ার পর কি গড়ের সাথে মিলল, এটা হচ্ছে সাইন এবং কোসেকের গড়, প্রথম দ্বিতীয় চতুর্ভাগ, সো গড়ের সাথে না মিলার কারণে এখানে মাইনাস, আর যেহেতু 5টা 90, 90-এর পরিমাণে বিজোড়, তো কাজ করতেছে সেক নিয়ে, আর সেক থাকলে হয়ে যাবে কি কোসেক, সো আমরা লিখতে পারি এখানে
কোসেক আর 60 ডিগ্রি। এখন কোসেক 60 ডিগ্রির মান আমরা এভাবে বের করতে পারি, কারণ আমরা জানি কোসেকের বিপরীত কি সাইন। তো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কত? রুট থ্রি বাই টু। সো এটা হবে কত? টু বাই রুট থ্রি অ্যান্সার। তারপরে আমরা আরও একটা প্র্যাকটিস দেখাইতে পারি, সেটা হচ্ছে যদি আমরা এরকম যদি থাকে যে সেক, যদি মাইনাস থাকে শুরুতেই, যে সেক মাইনাস 2580 লিখলাম, 2580 ডিগ্রি, ঠিক আছে। এরকম সমাধান হলে আমরা কীভাবে করবো একটু খেয়াল করো, যে এখানে হচ্ছে সেক মাইনাস থিটা। প্রথমে যদি মাইনাস থাকে আমাদের সবচেয়ে বেটার হয় যেটাকে আমরা প্রথমে থিটা মনে করব। যদি আমরা থিটা মনে করি, যার সামান্য থিটা পরিমাণ যদি আমি এখানে কোয়াড্রেন্টটা ঘুরাই, তাহলে এখানে কার ঘরে পড়তেছে? অবশ্যই সেকের নিজের ঘরে পড়তেছে। সেই জন্য সেক মাইনাস থিটা হচ্ছে কি? সেক থিটা। তো এই বিষয়ে আবার আমি কিছু ব্যাখ্যা দিতে চাই অঙ্কটা করে। তারপর সেক মাইনাস থিটা সেক থিটা, আবার কস মাইনাস থিটা কিন্তু কস থিটা হবে, কিন্তু টেন মাইনাস থিটা হইলে আবার মাইনাস টেন থিটা হবে। কেন? কারণ মাইনাস পরিমাণ ঘুরালে শুধুমাত্র কস আর সেকের ঘরে এসে পড়ে। সেই জন্য টেন মাইনাস থিটাও মাইনাস টেন থিটা হবে, কট মাইনাস থিটা কিন্তু মাইনাস কট থিটা হবে, সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা হবে, কোসেক মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা হবে, কিন্তু একমাত্র কস মাইনাস থিটা কস থিটা হবে এবং সেক মাইনাস থিটা কিন্তু কী হবে? সেক থিটা হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি লিখি এখানে সেক, আর 2580 মানে কয়টা? 90। অবশ্যই আমাকে কী করতে হবে? ক্যালকুলেটার হাতে নিতে হবে এবং এই 2580কে তুমি ভাগ দিতে হবে 90 দ্বারা। আসতেছে কত? 28 দশমিক সামথিং। তাহলে 28 দশমিক সামথিং মানে কি? এখানে অবশ্যই কি 28টা 90 গুণ করতে হবে। 28টা 90 গুণ করার পর যা হয় তার সাথেও কি আরও কিছু আছে? তাহলে আমি যদি লিখি যে 28 গুণ 90, তাহলে হবে 2520। তো 2520 থেকে যদি আমি 2580কে বিয়োগ দিই, তাহলে অবশ্যই কী হবে? 60 হবে। অর্থাৎ 2520-এর সাথে 60 যোগ করলে তুমি 2580 পাবা, ঠিক আছে। তাহলে এখানে কয়টা হলো? 28টা 90। তো আমি আবার কোয়াড্রেন্ট ঘুরাই, এখানে 28 মানে কি? 4 7 28, এর মানে এখানে 7 বার এটা ঘুরবে। 1টা 90 হলে এরকমভাবে 7 বার ঘুরার পর 28 হবে। তারপর প্লাস, অল প্লাসের ঘরে পড়ছে, সো চিহ্ন যা আছে ঠিক থাকবে এবং 90-এর পরিমাণ 28, সো জোর। তাহলে সেকটা সেক থাকলো, 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে সেক 60 ডিগ্রির মান কত? সেক 60 ডিগ্রির মান যদি মনে নাও থাকে, কস 60 ডিগ্রির মান মনে আছে কিনা দেখো, কারণ কস 60 ডিগ্রির মান হচ্ছে কত? হাফ, 1/2। তো সেক্ষেত্রে এটাকে উল্টাইতে হবে। তো 1/2কে তুমি যদি উল্টাই ফেলো, তাহলে বিষয়টা হবে কি 1/2 আর 2/1, তাহলে আমরা শুধু 2 লিখলেই হয়। সো অ্যান্সার হয়ে গেল। তো এই হচ্ছে আমরা এভাবে করে যে কোনো মান, 510 থাকুক, 1020 থাকুক, যাই থাকুক না কেন, যত বড় সংখ্যাই থাকুক না কেন, আমরা কিন্তু এই চতুর্ভাগের হিসাব নিকাশ করার মাধ্যমে, এই বিষয়গুলো বোঝার মাধ্যমে আমরা কিন্তু এই বিষয়গুলোর সমাধান করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি যদি আরেকটা বিষয় দেখাই, হ্যাঁ, টেনের ক্ষেত্রে একটা দেখাই, যে 10 - 1590 ডিগ্রি। যদি এরকম থাকে যে 10 - 1590 ডিগ্রি, এখন কিন্তু 10 - থিটা কিন্তু কী হবে? 10 থিটা হবে। সো আমি আগে বলছি, কারণ এখন যদি আমি থিটা পরিমাণ ঘুরাই, তাহলে কার ঘরে এসে পড়তেছে? কজ এবং সেকের ঘরে পড়তেছে। অবশ্যই যেহেতু ঘরের সাথে মিলল না, আমি তো আগেই বলছি যে ঘরের সাথে মিললে প্লাস, না মিললে কী হবে? মাইনাস। কিন্তু এখানে সেক মাইনাস থিটা থাকলে কিন্তু শুধু সেক থিটা হতো, কস মাইনাস থিটা হলে কস থিটা হতো, কিন্তু সাইন মাইনাস থিটা থাকলে মাইনাস সাইন থিটা, কোসেক মাইনাস থিটা থাকলে মাইনাস কোসেক থিটা, টেন মাইনাস থিটা থাকলে মাইনাস টেন থিটা, কট মাইনাস থিটা থাকলে মাইনাস কট থিটা, শুধুমাত্র কস মাইনাস থিটাই কস থিটা, সেক মাইনাস থিটাই সেক থিটা। আসলে এই বিষয়গুলো একদম ক্লিয়ারলি জানতে হবে, যেরকম ক খ সরে সরে তোমার এখনও মনে আছে, ঠিক ত্রিকোণমিতি ভালো পারতে হলে তোমাদের এই বিষয়গুলো একদম খুব ভালোভাবে মানে মনে থাকতে হবে এবং বুঝে বুঝে মনে থাকতে হবে। তাহলে এখন আমরা সামনে দিকে ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখানে 1590, তো 1590 মানে কয়টা? 90। আমরা আবারও ক্যালকুলেটার হাতে নিতে হবে, তুমি 1590 ভাগ 90, সো 17 দশমিক সামথিং আসতেছে। এর মানে বুঝতে হবে যে 17টা 90 হওয়ার পরে আরও কিছু থাকবে। তাহলে 1530 আসতেছে 17টা 90। তাহলে তোমরা বলো কত হবে? যে 17 গুণ 90, 1530 যদি হয়, তাহলে আর কত দরকার 90 হতে? অবশ্যই 60 দরকার। তো লিখে ফেললাম, তো এখন 17টা 90, বুঝতেই পারতেছো যেহেতু বিজোর, তাহলে আগে চিহ্নটার কথা চিন্তা করি যে কী চিহ্ন হবে। 17টা 90 হলে কোথায় যায়? এখানে 4টা মানে 16টা,
4.90, তারপর 8.90, 12.90, 17.90, তারপর প্লাস। এবারে কিন্তু গড়ের সাথে মিলে নাই, সাইন আর কোসেকের গড়ে পড়ছে, তো আগেই তো মাইনাস আছে, গড়ের সাথে না মিলার কারণে মাইনাস। আবার 17.90, এর মানে 90-এর পরিমাণ বিজোড়, এই জন্য টেনটা হয়ে যাবে কি কট। তারপর অবস্থান করতেছে কোথায়, 60 ডিগ্রি, তাইলে মাইনাসে মাইনাস হয়ে গেলো প্লাস, আর কট 60 ডিগ্রি রয়ে গেল। তো কট 60 ডিগ্রি মানে কি, টেন 60 ডিগ্রি মানে √3, সো কট 60 ডিগ্রি মানে 1/√3 অ্যান্সার। আশা করি এই কয়েকটা আমি প্র্যাকটিস নির্ভর প্র্যাকটিস করাইলাম, কয়েকটা সমাধান কয়েকটা সমস্যা সমাধান করাইলাম। আশা করি এই সমস্যাগুলোর ভিত্তিতে এবং এই বিষয়গুলো তোমাদের মনে থাকে, তাহলে তোমরা যে কোনো ধরনের প্রবলেম, এই ধরনের প্রবলেম আশা করি সলভ করতে পারবো। এখন অনেক ক্ষেত্রে সরাসরি এরকম ডিগ্রি আকারে না থেকে, ঠিক আছে, সরাসরি ডিগ্রি আকারে না থেকে রেডিয়ান আকারে থাকে। এখন যদি ডিগ্রি আকারে না থাকে, রেডিয়ান আকারে থাকে, তখন তুমি কীভাবে এই যে 90-এর মাধ্যমে পরিণত করবা, এরকম দু একটা যদি সমাধান দিয়ে দিই তাহলে আশা করি তোমাদের জন্য সুবিধা হবে। যেমন একটা প্রবলেম আমি লিখলাম যে সাইন 29π/4, মাইনাস যদি দিই তোমাদের জন্য আরও একটু অ্যাডভান্স লেভেলের, 9π/4, তাহলে প্রথমেই সাইন মাইনাস, আগে মাইনাসটাকে দূর করতে হবে, এখানে মাইনাসটাকে দূর করলে ক্যালকুলেশনটা করতে একটু সুবিধা। তাহলে সাইন মাইনাস থিটা মানে কি হবে, মাইনাস সাইন থিটা হবে, তাহলে 29π/4। তো এখন এটাকে তুমি কীভাবে 90 বা π/2 আকারে প্রকাশ করবে, যে 90 বা π/2, আগে তো 90 আকারে প্রকাশ করছো, বাট এখন কী করতে হবে, π/2 আকারে প্রকাশ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে সাইন লিখব, এই টেকনিকটা অলওয়েজ কাজে লাগবে। তুমি শুধু নর্মালি এখানে পাই লিখবে, এখানে একটু জায়গা খালি রাখবা, এখানে 4 লিখবা, তাহলে চারের নামটা পড়তে থাকো, 4 × 4, 4 × 2 = 8, ঠিক আছে, এরকম 29-এর কাছাকাছি যাও, তাহলে কী হবে, 4×7 = 28, আবার যদি 4×7 = 28 না, 4×32 বলে তাহলে বেশি হয়ে যায়, আমার যত মানে কাছাকাছি থাকতে হবে, বেশি হোক আর কম হোক কাছাকাছি থাকতে হবে, তাহলে 4×7 = 28, তো 28-এর সাথে কত যোগ করলে 29 হবে, জাস্ট প্লাস দিয়ে দিলাম এখানে। তাহলে এখন তুমি যদি এখানে লসাগু করো তাহলে কিন্তু আবার এটাই পাওয়া যাবে, অর্থাৎ ভগ্নাংশের যোগ করলে তুমি দেখবা যে 29π/4ই হবে। সো সাইন এখানে 7π, এর মানে কি 14টা π/2, 7টা π মানে কি 14টা π/2 না, তাহলে এখানে কী হবে, π/4। তো এখন তুমি চাইলে কোয়ার্ডিনেট করে দিতে পারো, যেহেতু 14টা 90 তোমার সামনে আছে, তাহলে এখানে হয়ে যাবে 12টা, কারণ 4, 8, 12, 13, 14 হওয়ার পর আবার সামথিং, এর মানে কোথায় অবস্থান করতেছে, 10 কোটের ঘরে অবস্থান করতেছে, অর্থাৎ ঘরের সাথে মিলতেছে না, আর না মিললে সামনে কী হবে, মাইনাস হবে। আর যেহেতু 14টা 90, সরি মাইনাস তো এমনিতেই আছে, আর ঘরের সাথে না মিললে তো আবার মাইনাস, আর যেহেতু 14টা 90, তাহলে তো জোর, তো জোর থাকলে তো কোনো চেঞ্জ হবে না, সাইনটা সাইনই থাকবে, আর অবস্থান করতেছে কোথায়, π/4-এর মধ্যে। সো প্লাস হয়ে গেলো এটা, আর সাইন π/4 মানে কি 45 ডিগ্রি, আর সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে কত, 1/√2 অ্যান্সার। তো আমরা এই টেকনিকে কিন্তু আমরা এই যে π/2 আকারে প্রকাশ করে আমরা সহজেই কি এই ধরনের ক্যালকুলেশনগুলো করতে পারবো। তো আরেকটা প্রবলেম আমাদেরকে প্র্যাকটিস করে দেখাই, যেমন যে cos 49π/6, cos 49π/6, তো এখন তো মাইনাস নাই, আর মাইনাস থাকলেও কিছু করার ছিল না, কারণ কস মাইনাস থিটা শুধু কস থিটা। তো এই ক্ষেত্রে আমরা আগের প্রসেস, এখানে পাই লিখবো, আমরা শুধু সংখ্যা যখন ছিল তখন আমরা ডিগ্রিতে যখন ছিল তখন আমরা ক্যালকুলেটর চেপে 90 দ্বারা ভাগ করতাম, আর এখন কি করতেছি, শুধু পাই লিখতেছি, যাই থাকুক না কেন একটু জায়গা খালি রাখবো, খালি রেখে শুধু পাই লিখবো, তারপর মাইনাস লিখবো, তারপর এখানে 6 আছে তো আমি 6 লিখলাম, এখানে 6 আছে আমি 6-এর নামটা পড়বো, তো 6-এর নামটা পড়লে কী হবে, 49-এর কাছাকাছি যাওয়া পর্যন্ত 6-এর নামটা পড়তে থাকো, তাহলে 6×7 = 6, 6×6 = 12, এরকম 6×7 = 42, 6×8 = 48, আবার 6×8 = 6×9 = 54, বেশি হয়ে যায়, তাহলে 6×8 = 48, তো 6×8 = 48-এর সাথে কত যোগ করলে 49 হবে, অবশ্যই যোগ বিয়োগ না, যোগ করলে কী হবে, 49 হবে, এক যোগ করলেই হবে। সো এখন আমি লিখতে পারি কি, cos 8π মানে কি 16টা π/2 + π/6, তাহলে 16টা π/2 আমি যদি এখন কোয়ারেন্ট ঘুরাই, তাহলে ঘড়ি কাটার বিপরীত দিকে
এখানে চার একবার আট অর্থাৎ চার দ্বারা যেহেতু বিভাজ্য সো এখানে এসে থামবে তারপর প্লাস অল প্লাসের ঘরে সো চিহ্নের কোনো চেঞ্জ হবে না আর যেহেতু জোড় সো কসটা কসই থাকবে পাই বাই সিক্স আর পাই বাই সিক্স মানে কত কস কত ডিগ্রি কস থার্টি ডিগ্রি আর কস থার্টি ডিগ্রির মান কত আর ওর থ্রি বাই টু অ্যান্সার। তো আশা করি আজকের ক্লাসটা যারা করেছো এবং যদি কোনো কনফিউশন থাকে ভিডিওটা আবার দেখো, আমার মনে হয় যে শুধু ভিডিওটা দেখতে দেখতে তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপর তোমরা যদি খাতা কলমে একটু লিখালেখি করো তাহলে আরও বেটার হবে। খাতা কলমে না লিখলে আসলে মনে হচ্ছে যে অঙ্ক পারবা, বাট খাতা কলমে লিখতে গেলে তোমার প্র্যাকটিসটা আরও বেশি সুদূরপ্রসারী হবে এবং খুব ভালোভাবে তুমি অঙ্কগুলো বুঝতে পারবে এবং ভালোভাবে বিষয়টা শিখতে পারবা। এমনি মনে হয় বুঝবা, বাট অঙ্কগুলো খাতার মধ্যে করলে আরও ভালোভাবে বুঝবা। তো ঠিক আছে, ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।